ভারতের পবিত্র নদী গঙ্গা দীর্ঘদিন ধরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে এই নদী অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে গঙ্গায় ক্রমশ দূষণ ভয়ঙ্কর আকার নিচ্ছে। 1986 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু করেন, তারপরেও গঙ্গা দূষণ কমেনি। পরবর্তীতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নমামি গঙ্গে প্রকল্প চালু করেন, উদ্দেশ্য গঙ্গাকে তার পবিত্রতা ফিরিয়ে দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে রেখে দীর্ঘদিন ধরে গঙ্গা সংরক্ষণ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখন কর্মের সঙ্গে যুক্ত আছে কেন্দ্রীয় সংস্কারী সংস্থা নেহেরু যুব কেন্দ্র সংস্থার উদ্যোগে বর্ধমান জেলার সেই সমস্ত ব্লক যার পাশ দিয়ে গঙ্গা নদী বহমান, সেই সব ব্লকে কিছু স্বেচ্ছাসেবকদের নিয়ে একটি সম্মেলন ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই ডিপার্টমেন্ট থেকে এই নমামি গঙ্গা প্রজেক্ট এবং নেহেরু যুব কেন্দ্র বর্ধমান, যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, বিশেষ করে নেহেরু যুব কেন্দ্র প্রত্যেকটা পঞ্চায়েতে কাজ করে এবং পঞ্চায়েতে ছেলেমেয়েদেরকে নিয়ে সেখানকার ইউথ ক্লাবগুলোকে ডেভেলপমেন্ট করা এবং সেখানকার ছেলেমেয়েদের নিয়ে তাদের জীবন গঠন থেকে আরম্ভ করে ভালো ভালো যে কাজ, সেই কাজের মধ্যে সচেতনতা তৈরি করা, এই এরকমভাবে কাজগুলো চলছে। এবং বর্ধমান জেলায় এনার সাধন সেবী রূপে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এনার আর্থিক যোগাযোগ। শহরে দূরশিক্ষা ভবনের সভাগৃহে এই আলোচনা চক্রে গঙ্গা দূষণ রোধে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে কি কি নেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ। আজকে নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের তরফ থেকে ডিস্ট্রিক্ট কনভেনশন আয়োজন করা হচ্ছে আন্ডার ইনভলভমেন্ট অফ ইউথ ইন নমামি গঙ্গা প্রোগ্রাম। বর্ধমান জেলার 6টা ব্লক থেকে মেনলি যে ইউথরা আছে, গঙ্গা তীরবর্তী গ্রামগুলোর যে ইউথরা আছে, তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। 171টা ভিলেজের ইউথরা মোটামুটি এখানে উপস্থিত হয়েছেন। 200 জন টোটাল পার্টিসিপেট করছে আজকের এই প্রোগ্রামটিতে। আজকের প্রোগ্রামটিতে মেনলি আমরা বেশ কয়েক বছর ধরেই নমামি গঙ্গা প্রজেক্টের ওপর কাজ করছি, মেনলি অ্যাওয়ারনেস পার্টে ইউথদের সাথে নিয়ে। এর আগে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং হয়েছে, ভিলেজ লেভেল ট্রেনিং হয়েছে, আজকে আরেকটা আলোচনা সভা, যাতে তারা নিজেদেরকে আরেকটু সমৃদ্ধ করতে পারে, গ্রামে গিয়ে সচেতনতার বার্তাটাকে আরও ছড়িয়ে দিতে পারে, সেই কথা মাথায় রেখেই আজকের এই অনুষ্ঠানটি রাজ্য করে দিয়েছে যে কোন 171টা ভিলেজ, সেই 171টা ভিলেজই কাজ হচ্ছে। এই উদ্যোগটা মেনলি নমামি গঙ্গা যে প্রজেক্টটা রান হচ্ছে তার তত্ত্বাবধানেই হচ্ছে, তার ফান্ডিং এবং নেহেরু যুব কেন্দ্রের ভলেন্টিয়ার যারা আছে তাদের পরিশ্রম, এই যৌথ উদ্যোগে এই প্রোগ্রাম। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।